ভাই এমন কোন নাম্বার আছে যেটা আপনি আপনার নামের পাশে দেখতে চান, সেটা ব্যাট হাতে কিংবা বল হাতে? না, ওরকম কোন নাম্বার নেই যে যেটা আমি চাই, বাট ওয়ার্ল্ড কাপ আসলে অবশ্যই চাই যে বড় বড় কোন নাম্বার যেন হয়। বিরল সব রেকর্ড আর নতুন নতুন পরিসংখ্যান জন্ম দেওয়ায় যার প্রতিদিনের অভ্যস্ততা, তার কাছে নাম্বার হয়তো নিছক কয়েকটা ডিজিট। তবে স্বপ্ন যতটা বড়, ক্রিকেটের সাকিব তার চাইতেও বড়, কখনো কখনো স্বপ্নের চাইতেও বড়। এমন কথা বাড়াবাড়ি মনে হলেও রেকর্ড বইটা নিয়ে সাকিব তো রীতিমতো বাড়াবাড়ি করেন। সেসব কথা থাক, যে কথা প্রতিনিয়তই বলতে হয় তাতে হয়তোবা সব সাকিব ভক্তরাই অভ্যস্ত। তবে যে কথা আজ নতুন করে শোনালেন, এমন কথায় আপনি নিশ্চয়ই আপনার স্বপ্নের রেডিয়াসটাকেও আরো বড় করছেন। বিশ্বকাপে সাকিব স্বপ্ন দেখছেন বড় কিছুর। সাকিবের বড় কিছু মানেই তো বড় স্বপ্নের বৃত্তে বাংলাদেশ। যখন লাস্ট ওডিআই ম্যাচটা খেললেন, পুরো ক্রিকেট হিস্ট্রিতে আপনি একটা মাইলস্টোন অ্যাচিভ করেছেন, সেটা হচ্ছে 14,000 রান এবং 600 উইকেটস। এই পর্যন্ত ক্রিকেট হিস্ট্রিতে এটা আর কোনো ক্রিকেটারের নাই। মাইলস্টোনটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন এবং আপনার লক্ষ্যটা আসলে ক্রিকেট নিয়ে আর কতদূর সেট করছেন? লক্ষ্য আসলে যায় না, এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি কন্ট্রিবিউট করতে পারি, অ্যান্ড দেন পরের ধাপের প্ল্যানটা করতে পারবো। আর যে কোনো মাইলস্টোনই অবশ্যই ইন্সপায়ার করে, এরকম কিছু হলে তো নিজের কাছে অবশ্যই ভালো লাগবে, আরও বেশি মোটিভেশন কাজ করে ভালো করার জন্য। বাট আলটিমেটলি কতটা ভালো লাগছে এটা হয়তো রিটায়ারমেন্টের পরেই বোঝা যাবে, এখন আসলে বোঝাটা মুশকিল। বাট আমি যেটা সবসময় বলে থাকি যে দলের জন্য সবসময় কন্ট্রিবিউট করতে চাই, এবং যেহেতু দুইটা সাইড আমার আছে এবং দুই সাইডেই কন্ট্রিবিউট করতে পেরেছি বাংলাদেশের হয়ে, অবশ্যই এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা জিনিস। বিশ্বকাপে সাকিব মানেই বিশেষ। যে ভারতে আইপিএল খেলে প্রায় প্রতিটা গ্রাউন্ডের সঙ্গে বন্ধুত্ব সাকিবের, 2023 ইন্ডিয়া বিশ্বকাপে সেই সাকিব তো এমন স্বপ্ন দেখাতেই পারেন। 2 সেঞ্চুরি, 550, 86 গড়ে, 606 রান, টুর্নামেন্টের থার্ড হাইয়েস্ট রান গেটার, প্রথম বাংলাদেশি হিসেবে 600-র বেশি বিশ্বকাপে রান, বল হাতে 5.4 ইকোনমিতে 11 উইকেট। 2019 বিশ্বকাপটা তাই কেটেছে স্বপ্নের মতোই। টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 3-0 হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের চোখ আফগানদের বিপক্ষেও সিরিজ জয়ের, রশিদ মুজিবদের বিপক্ষে ম্যাচ খেলা বিশ্বকাপের জন্য দলের ভালো প্রস্তুতি, এমনটাই জানিয়েছেন টি টোয়েন্টি অধিনায়ক। ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও শোনালেন আশার বাণী, আনসেটল ছিল না কোনো কিছুই, ঠিকঠাক টাইগারদের ডাগ আউট। সংখ্যার খোঁজ হয়তোবা সাকিব খুব একটা রাখেন না, কিন্তু সংখ্যা সাকিবের খোঁজ ঠিকই রাখেন, সাকিবকে খুঁজে নেয়। যে সাকিব আল হাসান রেকর্ডের পরিসংখ্যানের, তিনি হয়তোবা সেই রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে খুব বেশি মাতামাতি করেন না, কিন্তু পুরো ক্রিকেট দুনিয়ায় তার রেকর্ড এবং পরিসংখ্যান নিয়ে ঠিকই চর্চা হচ্ছে, ঠিকই মাতামাতি হচ্ছে। যে মাইলস্টোনে তিনি এসেছেন, সেই মাইলস্টোন নিয়ে হয়তোবা খুব বেশি ভাবলেশ তার মধ্যে আসলে দেখা যায় না, কিন্তু দিনশেষে একটু কি তৃপ্তি কাজ করে না? বাংলাদেশেরই না, সাকিব তো এখন পুরো বিশ্ব ক্রিকেটেরই অ্যাম্বাসেডার। যে লক্ষ্য নিয়ে তিনি আগাচ্ছেন দেশের জন্যে বড় মঞ্চে, সেই লক্ষ্য সাকিবের হাত ধরে আসুক, বড় কিছু আসুক সাকিবের নামের পাশে এবং বড় কিছু আসুক বাংলাদেশের নামের পাশে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.